টানা তিন দিনের ভারী বর্ষণ, উজান থেকে আসা পাহাড়ের ঢলে শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতির সদস্য অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে ভোগাই, চেল্লাখালি, মহারশী, মালিঝি সহ সব নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানিতরে লালিতাবাড়ি পৌরসভার শিমুলতলা, নিচপাড়া ও ঝিনাইগাতি উপজেলার দীঘিরপাড়া অংশের সড়রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিভিন্ন স্থানে বাঁধ উপচে পানি প্রবাহিত হওয়ায় নাকুগাঁও স্থলবন্দর সড়কের শিমুলতলা, চড়ালি, নিচপাড়া, আড়াই আনি এলাকায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেক বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। মহারশী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতি শহরে পানি প্রবেশ করে বাসা বাড়ি ও দোকানপাটে ঢুকে পড়েছে। ডুবে গেছে অর্ধশতাধিক মাছের ঘের ও আমনের বীজতলা।